সুন্দর একটা ফর্সা ফুটফুটে স্কিন আমরা সবাই চাই, অনেকে স্বীকার করি বা অনেকে মনে মনে চাই, সো সেটা ব্যাপার না। তো এক্ষেত্রে যেই ফেসওয়াশ বা ক্রিম আমরা ইউজ করি সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কারণ হচ্ছে এখনকার দিনে পলিউশন, ডার্ট বা এনভায়রনমেন্টাল যে ব্যাপারটা রয়েছে সেটা থেকে আমাদের ওভারকাম করতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফেসওয়াশ অনেকেই আমরা সবাই আমরা কম বেশি ইউজ করে থাকি। তো যারা লোটাস ইউজ করো, এই 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 প্রসাধনী দ্রব্যের দিকে কিন্তু একটা খুব ভালো মার্কেট রয়েছে লোটাস সার্ভালসের। এর বিভিন্ন রকম রেঞ্জের প্রোডাক্ট কিন্তু কম বেশি সবাই পছন্দ করি। তো আজকের ভিডিওতে আমি বলবো, দেখো যেটা কনফিউজিং একটা ব্যাপার, সবচেয়ে ইম্পর্টেন্ট হোয়াইট গ্লো যেটা রয়েছে আর একটা নতুন বেরিয়েছে অ্যাডভান্স পিঙ্ক গ্লো, এই দুটোর মধ্যে কোন ফেসওয়াশটা আপনার ইউজ করা উচিত, এটা নিয়ে কিন্তু অনেকেরই আমরা কনফিউশনে থাকি। তো আমি আজকের এই ভিডিওতে কিন্তু সেটাই ডিসকাস করবো সংক্ষেপে, যে লোটাস হোয়াইট গ্লোর যেটা রয়েছে 3-in-1টা আমরা ইউজ করবো, মানে যেটা কিন্তু এই যে অ্যালোভেরার ছবি দেওয়া থাকে, না নতুন একটা বেরিয়েছে লোটাস হোয়াইট গ্লোর অ্যাডভান্স পিঙ্ক গ্লো যেটা রোজের ছবি দেওয়া থাকে, কোনটা আমাদের জন্য মানে তোমাদের জন্য কোনটা বেশি ভালো হবে, হ্যাঁ সেটার জন্য আজকে কিন্তু এই কম্পারিজনটা, কারণ আমরা অনেকেই জানি না, টিভিতে অ্যাড দেখে আমরা কিন্তু ইউজ করছি, ঠিক আছে। তো দেখো শুরু করছি আজকের ভিডিও, তারপরে বাকি যেই বিষয়গুলো রয়েছে, কোন স্কিনের জন্য লোটাসের কোন ফেসওয়াশটা ভালো বা লোটাসের চেয়েও ভালো কি কোনো ফেসওয়াশ বা ক্রিম এখন রয়েছে যেগুলো, সেগুলো সম্পর্কে আমি ওয়ান বাই ওয়ান কিন্তু এরকম এডুকেশনাল ভিডিওগুলো বানিয়ে থাকি। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর তোমাদের যেই মতামত রয়েছে বা জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো দেখো সবার প্রথমে বলি, দেখো লোটাস হোয়াইট গ্লোর যে অ্যাডভান্স পিঙ্ক গ্লো নতুন যেটা 2022 কিন্তু এই ফেসওয়াশ বা এই ক্রিম, এর ডে ক্রিম, নাইট ক্রিম, ফেসওয়াশ এগুলো কিন্তু লঞ্চ করা হয়েছে লোটাসের তরফ থেকে, আর ভালো সাড়াও পেয়েছে, কারণ এখানে কিন্তু বলা হয়েছে গ্লো ইনোভেশন কিন্তু এটাতে কিন্তু বলা হয়েছে, আর এটা কিন্তু কি বলা হয় যে একটু অ্যাডভান্স পিঙ্ক একটা আভা গোলাপি আভার কিন্তু একটা ব্রাইটনেস এনে দেবে। আদৌ কি সেটা হয় কি না সেটাই আমরা বলবো, আর যেটা পুরনো ছিল সেটা কি রয়েছে সেটা আমি বলবো, এই দুটো ডিফারেন্সটা কি সেটা আমি বলবো। দেখো সবার প্রথমে বলে দিই, লোটাস হার্বালসের যে হোয়াইট গ্লোর অ্যাডভান্স পিঙ্ক গ্লো ফেসওয়াশটা বেরিয়েছে, এর প্রধান ফোকাস হচ্ছে স্কিন ব্রাইটেনিং, এটাও একটা প্রিজারভেটিভ ফ্রি অ্যান্টি পলিউশন কিন্তু একটা ফেসওয়াশ। এর দেখো প্রথম কাজ, এর প্রধান কাজ, এর যেটা মেইন ডিফারেন্স এই 3-in-1-এর চেয়ে সেটা হচ্ছে এটা কিন্তু এক্সোটিক বুলগেরিয়ান রোজে এবং স্যাক্সিফারা এক্সট্রাক্টসের কিন্তু দিয়ে বানানো রয়েছে। দেখো জেনারেলি এটা কী করে, এটা ডিপ ক্লিন করে আমাদের স্কিনে, ডার্ট ফার্ট থেকে ক্লিন করে আর পিউরিফাই করে, আর তার থেকে কিন্তু আমাদের যে বুলগেরিয়ান রোজ এক্সট্রাক্ট রয়েছে সেটা কিন্তু কী করে আমাদের স্কিনে কিন্তু একটা সফটনেস এনে দেয়, ঠিক আছে। এই জন্যই কিন্তু বলা হয়েছে অ্যাডভান্স পিঙ্ক গ্লো জেনারেলি, ঠিক আছে। আর কিন্তু এটা ডার্ট ফ্রি, আমাদের যে পলিউশন রয়েছে, রেসিডিউ থাকে মুখে সারাদিনে, সেই ডার্টটাকে নোংরাটাকে বের করে দেয়, আর হচ্ছে গিয়ে কী করে একটা ব্রাইটার প্রোটেক্টেড স্কিন কিন্তু এনে দেয়, একটা শিল্ড প্রোভাইড করে। আর এই উল্টো দিকে যদি আমরা বলি হোয়াইট গ্লোর যেটা 3-in-1 ফেসিয়াল ফোমটা রয়েছে, এই যেটাতে কিন্তু অ্যালোভেরার ছবি দেওয়া থাকে, জেনারেলি আমরা সবচেয়ে বেশি লোটাস বললে এটাই কিন্তু সবাই চেনে কম বেশি, তো এইটাতে কী ডিফারেন্স রয়েছে, দেখো এটা ডিপ ক্লিন তো করেই, যেটা আমাদের অ্যাডভান্স পিঙ্ক গ্লোতে রয়েছে, ডিপ ক্লিনিং করে, হোয়াইটেনিং করে, আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা কিন্তু মেলানিন প্রোডাকশন যে রয়েছে আমাদের স্কিনের, সেই মেলানিন প্রোডাকশনটাকে কিন্তু মানে কন্ট্রোল করে, ব্লক করে। এবার এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে মেলানিন যে প্রোডাকশন সেটা কী জিনিস। অ্যাকচুয়ালি মেলানিন হচ্ছে আমাদের গায়ের রং যেটা রয়েছে, গায়ের রংটা ডিপেন্ড করে মানে ডিটারমাইন করে মেলানিনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। মেলানিন প্রোডাকশন, মেলানিন যত বেশি প্রোডাক্ট হবে তত কিন্তু স্কিন ডার্ক মানে একটু কালচে ব্যাপারটা চলে আসে। তো এটা কিন্তু কী করে, দেখো 3-in-1 ডিপ ক্লিনজিং যে ফেসিয়াল ফোমটা রয়েছে এটা স্কিনকে ক্লিন করে, আর হচ্ছে গিয়ে এটার কিন্তু কিছু মিনারেলস রয়েছে যেগুলো কিন্তু আমাদের কী বলে মেলানিন প্রোডাকশনটাকে প্রিভেন্ট করে, ঠিক আছে, আর স্কিনটাকে ডার্কেনিং হওয়া থেকে কমায়। এই জন্যই কিন্তু বলে যে লোটাস হোয়াইট গ্লো, হোয়াইট গ্লো মানে গ্লো মানে হোয়াইটেনিং ভাবটা আসে, ব্রাইটেনিং ভাবটা আসে, ঠিক আছে, আর আমাদের স্কিনটাকে একটা ব্রাইটার আর রেডিয়েন্ট স্কিন এনে দেয়, ঠিক আছে। এই যে দেখো এই হোয়াইট গ্লো যেটা রয়েছে, হোয়াইট গ্লোর যেটা ফোমিং যেটা রয়েছে মানে অ্যালোভেরা দেওয়া যেটা রয়েছে, এটা মিল্ক এনজাইম অ্যালোভেরা দিয়ে কিন্তু তৈরি থাকে, এটা আমাদের এক্সেস সিবাম প্রোডাকশনটাকেও ব্লক করে, ডার্ট আর ইম্পিউরিটিগুলোকেও তুলে দেয়, মেকআপ যদি করো মেকআপের পরে এটা একটু বেশি এফেক্টিভ, মেকআপ রিমুভার হিসেবেও মানে হালকা পাতলা কাজ এটা কিন্তু করে দেয়, আর মেকআপ রেসিডিউ যদি থেকে যায়, এটা কেন ইম্পর্টেন্ট, মেকআপ রেসিডিউ থেকে গেলে কিন্তু আমাদের স্কিন ডাল হয়ে যায়, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই দুটোর মধ্যে তুমি কোনটা চুজ করবে, দেখো এটা অনেকটাই ডিপেন্ড করে তুমি কোন স্কিন টাইপটার ওপর। বিং অনেস্ট, যদি
একটু গায়ের রং চাপা থাকে, একটু কালোটা থাকে, বেশি কালো থাকে বা চাপা থাকে, তবে কিন্তু এই যে হোয়াইট গ্লো যেটা রয়েছে এটাই কিন্তু তোমার জন্য বেস্ট সুইটেবল হবে যদি লোটাসের মধ্যে থেকে তুমি ইউজ করতে চাও। আর যদি মনে করো স্কিন একদম ফর্সা রয়েছে, আইভরি স্কিন টোন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু স্কিন ব্রাইটেনিং যেটা রয়েছে অ্যাডভান্স পিঙ্ক গ্লো সেটা তুমি ইউজ করতে পারো। এক্ষেত্রে তোমার স্কিনটা সফটও থাকবে, প্লাস হচ্ছে গিয়ে তোমার বাকি কাজটা কিন্তু হয়ে যাবে। সো এটা আশা করছি একটা খুব সহজ একটা এক্সপ্লেনেশন ছিল। আর নেক্সট ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদের বাকি যে বিভিন্ন ফেসওয়াশগুলো রয়েছে কোন স্কিন টাইপের জন্য, কারো ধরে নাও নাকের দুপাশে সাদা সাদা হয়ে থাকে, ডেড সেল হয়ে থাকে, ব্ল্যাক হেড হয়ে থাকে, সেক্ষেত্রে লোটাসের কোন ফেসওয়াশটা ভালো হবে, বা বিভিন্ন যে ব্র্যান্ড রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কোন ফেসওয়াশগুলো এখন সবচেয়ে ভালো এফেক্টিভ কিন্তু রয়েছে, সেগুলো আমি কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। তো সেজন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে তোমরা ভিজিট করে সাবস্ক্রাইব করে পাশে দেখো, ঠিক আছে? আর আমি কিন্তু প্রত্যেকটাই কিন্তু গাইডেন্স কিন্তু তোমাদের কিন্তু দিতে থাকবো। আর ড্রাই স্কিনের জন্য আমাদের নেক্সট ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক থাকছে, ড্রাই স্কিনের জন্য বেস্ট একটা ফেসওয়াশ যেটা কিন্তু তোমরা মিস করো না ভিডিওটা যদি ড্রাই স্কিন থেকে থাকে। সো এখনকার জন্য টেক কেয়ার, টাটা, বাই বাই।